হ্যালো ভিউয়ার্স, সিনেমার রহস্যের নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ধর্ষকদের কেমন শাস্তি হওয়া উচিত? হয়তো ভয়ঙ্করতম, কিন্তু কেমন হবে যদি এই ধর্ষকদের শাস্তি দিয়ে থাকে ধর্ষিতা নিজেই? এই ধর্ষিতা মেয়েটি তাদেরকে খুন করতে থাকে বিভিন্ন উপায়ে। আজ আমরা দেখব 2017 সালে মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল থ্রিলার মুভি MFA। সিনেমার শুরুতেই আমরা নোয়াল নামের একটি মেয়েকে দেখতে পাই। এই নোয়াল ছিল একজন আর্টিস্ট। সে তার ইউনিভার্সিটিতে তার বন্ধুদের সাথে ক্লাসে বসে একটি মহিলার ছবি আঁকছিল। এই নোয়ালের ক্লাসমেট ছিল লুক নামের একটি ছেলে, যাকে এই নোয়াল খুবই পছন্দ করত। নোয়াল ক্লাস শেষে তার বন্ধু স্কাইয়ের সাথে বাইরে আসে। স্কাইকে সে তার ক্লাসে ঘটা সবকিছু বলতে থাকে। এরপরে নোয়াল বাড়িতে ফিরে একটি স্কেচ আঁকায়, যে স্কেচটি ছিল একটি মেয়ের। এর পরের দিন সে ক্লাসে ফিরে তার ক্লাসের সবাইকে সেই স্কেচটি দেখায়, কিন্তু তার স্কেচটি কেউ খুব একটা পছন্দ করে না। এতে নোয়ালের খুবই মন খারাপ হয়, কারণ তার এই স্কেচটি ছিল খুবই একটি সাধারণ স্কেচ। ক্লাসের শেষে নোয়াল তার ক্লাসের বাইরে এসে তার স্কেচটি আবারও আঁকতে থাকে। ঠিক তখনই বাইরে সেখানে লুককে তার বন্ধুদের সাথে কথা বলতে দেখা যায়। লুক এবার নোয়ালের কাছে এসে গল্প শুরু করে দেয়। সে নোয়ালের স্কেচটির খুবই প্রশংসা করে। এতে নোয়াল খুবই খুশি হয়, কিন্তু এই লুকের নোয়ালের স্কেচের প্রশংসা করার পিছনে অন্য কারণ ছিল। সে এবার নোয়ালকে বলে তাদের বাড়িতে আজকে একটি পার্টি রয়েছে। সে নোয়ালকে সেই পার্টিতে আসতে বলে। যেহেতু নোয়াল এই লুককে পছন্দ করত, সে খুব সহজেই এই লুকের প্রস্তাবে রাজি হয়ে যায়। সেদিন রাতে নোয়ালের বন্ধু স্কাই তাকে টিপস দিতে থাকে কিভাবে ছেলেদের পার্টিতে গিয়ে পটাতে হবে। এরপরে নোয়াল বেশ সেজে গুজে সেই পার্টিতে চলে আসে। সেই পার্টিটি তখন শুরু হয়ে গিয়েছিল। সেখানে লুকের অন্যান্য বন্ধুরাও এসেছিল। এবার নোয়াল এসে লুকের সাথে গল্প শুরু করে দেয়। লুক তাকে বলে সেও এই নোয়ালের মতো স্কেচ আর্টিস্ট হতে চাইছিল, কিন্তু এখন আর তার ছবি আঁকাতে ভালো লাগে না। সে বিভিন্ন কথা বলে এই নোয়ালকে পটানোর চেষ্টা করে, কিন্তু এই নোয়াল তো ইতিমধ্যেই তাকে পছন্দ করত। লুক এবার নোয়ালকে নিয়ে পাশের একটি ঘরে চলে আসে। সে নোয়ালকে তার কালেকশনের গান শোনাতে থাকে। এবার এই লুক হঠাৎ এই নোয়ালকে চুমু খেয়ে বসে। এটাতে নোয়াল রাজি থাকলেও এর পরে এই লুক হঠাৎই বেশ অ্যাগ্রেসিভ হয়ে যায়। সেই নোয়ালের সাথে জোর জবরদস্তি শুরু করে, কিন্তু নোয়াল এটা চাইছিল না। কিন্তু লুক আর তার কথা শোনে না। লুক এই নোয়ালকে সেখানে ধর্ষণ করে। নোয়াল ভাবতেও পারে না সে যাকে ভালোবাসত সে তার সাথে এমন ব্যবহার করবে। সে বেশ হতভম্ব হয়ে যায়। নোয়াল মন খারাপ করে সুইমিং পুলের ভেতরে চলে আসে এবং সেখান থেকে উঠে কাঁদতে থাকে। সে বাড়িতে ফিরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে স্কাই নোয়ালের কাছে জানতে চায় পার্টিতে কি হয়েছিল। নোয়াল স্কাইয়ের কাছে গত রাতের ঘটনা গোপন করতে চাইলেও সে এবার কেঁদে ফেলে আর গত রাতে লুক তার সাথে যা করেছে তার সবকিছুই এই স্কাইকে বলে দেয়। স্কাই নোয়ালকে বলে তাদের ইউনিভার্সিটিতে এমন ঘটনা এর আগেও ঘটেছে। ইউনিভার্সিটির খ্যাতি নষ্ট হবে বলে সবাই এই ধর্ষণের ঘটনাগুলোকে গোপন করে গিয়েছে। এরপরের দিন ক্লাসে সে নোয়াল লুককে দেখতে পায়। সে লুককে দেখে খুবই বিরক্ত হয় আর সে সেই ক্লাস থেকে বেরিয়ে পড়ে। নোয়াল এরপরে তার ইউনিভার্সিটির সাইকোথেরাপিস্ট মেলেন্ডার সাথে দেখা করে। সে মেলেন্ডাকে সবকিছু খুলে বলে। সে মেলেন্ডাকে জানায় এই লুক হয়তো তাকে আবারও ধর্ষণ করতে পারে। এই ঘটনার পরে নোয়াল মানসিকভাবে বিপর্যস্ত ছিল। মেলেন্ডা নোয়ালের সব কথা শোনে। সে এবার নোয়ালের কাছে জানতে চায় এই ঘটনার আগে নোয়াল কোনো ড্রিঙ্কস করেছিল কিনা। নোয়াল বুঝতে পারে এই মেলেন্ডা এই ঘটনার দোষ তার নিজের উপরে কিছুটা চাপানোর চেষ্টা করছে। এতে সে খুবই বিরক্ত হয় আর সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপরে লুক নোয়ালকে SMS করে তার বাড়িতে আসার জন্য। রাতে নোয়াল লুকের বাড়িতে চলে আসে। সে লুকের উপরে খুবই রেগেছিল। সে লুককে বলে তার কাছে ক্ষমা চাইতে। লুক তাকে বলে এই নোয়ালের সাথে প্রেম করার জন্য কি তাকে এখন ক্ষমা চাইতে হবে। নোয়াল তাকে বলে এই লুক যেটা করেছিল সেটা আসলে প্রেম ছিল না, এটা ছিল ধর্ষণ, কারণ এটা এই নোয়ালের ইচ্ছার বিরুদ্ধে জোর করে করা হয়েছিল। লুক এবার এই নোয়ালের কথায় বেশ বিরক্ত হয়। সে নোয়ালকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এবার নোয়াল রেগে গিয়ে এই লুককে একটি চড় মারে। লুক নোয়ালকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে। নোয়াল এবার তাকে ধাক্কা দিয়ে উপর থেকে নিচে ফেলে দেয় আর সেখান থেকে পড়ে গিয়ে এই লুক মারা যায়। এরপরের দিন ঘটনাস্থলে পুলিশ চলে আসে। এই কেসটি ইনভেস্টিগেট করছিল ডিটেকটিভ ক্যানেডি। সে লুকের ফোন চেক করে দেখতে পায় নোয়ালই ছিল সর্বশেষ ব্যক্তি যার সাথে এই লুক কথা বলেছিল। এরপরে নোয়াল তার ক্লাসে গিয়ে দেখতে পায় লুকের মৃত্যুতে সবাই বেশ কষ্ট পেয়েছে। ক্লাস থেকে বের হতেই নোয়াল দেখতে পায় ডিটেকটিভ ক্যানেডি তার সাথে দেখা করতে এসেছে এই লুকের মৃত্যুর ব্যাপারে কথা বলার জন্য। ক্যানেডি নোয়ালের কাছে জানতে চায় সে গত রাতে এই লুকের বাড়িতে গিয়েছিল কিনা। নোয়াল তাকে বলে সে গত রাতে লুকের বাড়িতে গিয়েছিল আর যাওয়ার কিছুক্ষণ পরে আবার তার নিজের বাড়িতে ফিরে এসেছিল।
ডিটেকটিভ নোয়ালের কাছে জানতে চায় লুককে কে মারতে পারে। গতকাল রাতে লুকের বাড়িতে অন্য কেউ ছিল কিনা নোয়াল বলে সে এসব কোনো কিছুই জানে না, আর লুক যে কি করে মারা গিয়েছে সেটা সে জানে না। রাতে নোয়েল ইন্টারনেটে এই লুকের মৃত্যুর খবর একটি নিউজ আর্টিকেলে পড়ছিল। হঠাৎই এই নিউজ আর্টিকেলের নিচে সে একটি রিলেটেড পোস্ট দেখতে পায় যেখানে তাদের ইউনিভার্সিটিতে একটি মেয়েকে রেপ করার জন্য তিনটি ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এই ছেলে তিনটি ছিল মেশন, জেরিমি আর কনর, যারা কিনা একটি পার্টিতে লিন্সি নামের একটি মেয়েকে রেপ করেছিল। নোয়েল একটি লিঙ্কে সেই রেপের ভিডিও খুঁজে পায়। এটা দেখে সে বেশ শকড হয়ে যায়, কারণ তার সাথেও ঠিক এমনটাই হয়েছিল। নোয়েল লিন্সিকে সাহায্য করতে চায়। পরের দিন সে ইউনিভার্সিটিতে এসে লিন্সির সাথে কথা বলার চেষ্টা করে। সে লিন্সিকে তার সেই ঘটনার কথা বলতেই লিন্সি নোয়ার সাথে কথা বলতে চায় না। এবার নোয়াল লিন্সিকে বলে তার সাথেও ঠিক এমন ঘটনাই ঘটেছে। এটা শোনার পরে লিন্সি নোয়ালের সাথে কথা বলতে রাজি হয়। সেবার নোয়ালকে তার সাথে ঘটা সব ঘটনা খুলে বলে। মেশন, জেনিমি আর কনর নামে তিনটি ছেলে মিলেছে তাকে ধর্ষণ করেছিল, সেটা প্রমাণ করতে না পারায় তারা এখন স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, আর সবাই এই লিন্সিকে খারাপ মেয়ে বলেই ভেবে নিয়েছে। লিন্সি তার এসব কথা নোয়াকে বলতে থাকে। সে নোয়াকে আরো জানায় তাকে এত বাজেভাবে রেপ করা হয়েছিল যে সে এখন আর মা হতে পারবে না। নোয়াল এবারে লিন্সির জন্য খুবই কষ্ট পায়। রাতে নোয়াল তার বাড়িতেই ছিল। সে এবার তার স্কেচটি আবারও নতুন করে আঁকতে শুরু করে, কিন্তু সে সেই ধর্ষণের জন্য মানসিকভাবে তখনও বিপর্যস্ত ছিল। সে আর তার সেই পেন্টিংটি করতে পারে না। নোয়াল এবার তার ইউনিভার্সিটির একটি সাপোর্ট গ্রুপে যোগ দেয়। সে সেখানে থাকা সব মেয়ের কাছে জানতে চায় তারা সবাই সেই লিন্সির ঘটনাটি জানে কিনা। সেখানে থাকা সবাই সেই লিন্সির ঘটনাটি জানত। ধর্ষণ ঠেকানোর জন্য বিভিন্ন মেয়ে বিভিন্ন আইডিয়া দিতে থাকে, কিন্তু তার কোনোটি বাস্তবসম্মত ছিল না। নোয়াল এবার বুঝতে পারে তার এই সাপোর্ট গ্রুপে এসে কোনো লাভই হবে না, কারণ এই মেয়েরা তার কষ্ট কখনোই বুঝতে পারবে না। নোয়াল মনে মনে ভয়ঙ্কর একটা কিছু করার পরিকল্পনা করে। সে একটি পার্টিতে যাওয়ার জন্য সাজতে শুরু করে। সে তার মাথায় রঙিন উইক পরে আর মুখে নিয়ে নেয় প্রজাপতির মুখোশ, যেন সেই পার্টিতে তাকে কেউ চিনতে না পারে। আর সে পার্টিতেই সে দেখতে পায় সেই ম্যাসন নামের সেই ছেলেটিকে, যে কিনা সেই লিন্সি নামের মেয়েটিকে রেপ করেছিল। নোয়াল এই ম্যাসনের সাথে ইচ্ছে করেই কথা বলতে শুরু করে। সেই ম্যাসনের সাথে ফ্লার্টিং শুরু করে দেয়। সেই ম্যাসনকে পটানোর চেষ্টা করতে থাকে। নোয়া দেখতে ছিল অনেক সুন্দর, তাই এই ম্যাসন খুব সহজেই পটে যায়। নোয়া তাকে ভুলিয়ে ভালিয়ে একটি ঘরে নিয়ে আসে আর তার সাথে প্রেম করার অভিনয় শুরু করে দেয়। এই ম্যাসন বুঝতেও পারে না তার সাথে কি হতে যাচ্ছে। এই ম্যাসনের সাথে প্রেম করতে করতেই তার ড্রিঙ্কসের মধ্যে বিষ মিশিয়ে এই নোয়া তাকে খাইয়ে দেয়। আর এর কিছুক্ষণ পরেই দম বন্ধ হয়েই এই ধর্ষক ম্যাসন সেখানেই মারা যায়। নোয়াল এবার তার বাড়িতে ফিরে আসে। সে এবার তার হাতে কালো কালি নিয়ে তার স্কেচটি আঁকতে শুরু করে। লিন্সির তিনজন ধর্ষকদের একজনকে হত্যা করতে পেরে এই নোয়া যেন বেশ মানসিক প্রশান্তি পায়। পরদিন নোয়া বেশ খুশি মনে সুইমিং পুলে গোসল করছিল। স্কাই তার কাছে জানতে চায় এই নোয়া কি নতুন কোনো বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছে কিনা, কারণ তাকে অনেক খুশি দেখাচ্ছিল। এদিকে ডিটেকটিভ ক্যানেডি এই ম্যাসনের হত্যাকাণ্ডের তদন্ত করতে আসে। সে ম্যাসনের বন্ধুর সাথে কথা বলে জানতে চায় এই ম্যাসন কি সুইসাইড করতে চেয়েছিল কিনা। ম্যাসনের বন্ধু ডিটেকটিভ ক্যানেডিকে বলে এই ম্যাসন সুইসাইড করার মতো ছেলে ছিল না, তাকে নিশ্চয়ই কেউ হত্যা করেছে। পুলিশ জানতে পারে এই ম্যাসনের বিরুদ্ধে রেপের অভিযোগ ছিল, আর ম্যাসনের মৃত্যুর সাথে হয়তো এর কোনো যোগ রয়েছে। এদিকে পরের দিন নোয়া তার নতুন স্কেচটি তার ক্লাসে নিয়ে আসে। যে স্কেচটি দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এই স্কেচটি ছিল বেশ অসাধারণ। এবার তার টিচারও এই স্কেচটির প্রশংসা করে। এই নোয়া ইউনিভার্সিটির ওয়াশরুমে চলে আসে আর সেখানে সে দেখতে পায় সে জেরেমি নামের ছেলেটিকে। এই জেরেমিও সেই লিন্সিকে রেপ করেছিল, আর নোয়া তার প্রতিশোধ নিতেই সেখানে চলে আসে। নোয়াই জেরেমিকেও সিরিয়াস করে ফেলে, আর সেটা সুযোগ নিয়েই নোয়াই জেরেমির বেল্ট তার গলাতে পেঁচিয়ে তার মাথা সেখানে ফাটিয়ে মেরে ফেলে। এদিকে ডিটেকটিভ ম্যাসনের আরেকজন বন্ধু এই জেরেমির সাথে কথা বলতে আসলে তাকে সেই ওয়াশরুমের ভিতরে মৃত অবস্থায় খুঁজে পায়। এদিকে নোয়া লিন্সির তৃতীয় ধর্ষক সেই কনরের উপরে নজর রাখছিল। কনর বাস্কেটবল ইয়ার্ডে দৌড়ানো শেষে সেখানকার বাথরুমে এসে গোসল করতে থাকে। এবার নোয়াও তাকে অনুসরণ করে সেখানে চলে আসে, আর তার হাতে ছিল একটি হাতুড়ি। সে এবার পিছন থেকে এই হাতুড়ি দিয়ে এই কনরকে আক্রমণ করে। কনর এই নোয়াকে বাধা দেওয়ার চেষ্টা করলেও নোয়া এই কনরের মাথা হাতুড়ি দিয়ে ফাটিয়ে তাকে মেরে ফেলে। এদিকে পুলিশ খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা খুনিকে ধরতে পারছিল না, কারণ এই নোয়া খুনগুলো এত নিখুঁতভাবে করছিল পুলিশ সেটা বুঝতেও পারছিল না।
এরপরের দিন নিউজ পেপারে দেখা যায় লিঞ্জিকে ধর্ষণ করা সেই তিন ধর্ষকই এক এক করে খুন হয়েছে। পুলিশ এবার এই লিঞ্জির বাড়িতে চলে আসে, তাকে এবার সেই তিনজন ধর্ষকের মৃত্যুর কথা বলে। লিঞ্জি বুঝতে পারে না পুলিশ তাকে এসব কিছু কেন বলছে। পুলিশে লিঞ্জির কাছে তাদের এই খুনিকে ধরার জন্য সাহায্য চায়। এটা শুনে লিঞ্জি খুব বিরক্ত হয়, কারণ এই তিনজন তাকে ধর্ষণ করলেও সেটা প্রমাণ করতে পারেনি বলে পুলিশ এই তিনজন ধর্ষককে সাজা দেয়নি। সেদিন ক্লাস শেষে নোয়া তার বন্ধু সেনের সাথে বেশ ভালো সময় কাটাচ্ছিল। এরপরে হঠাৎ তারা দুজন বেশ অন্তরঙ্গ হয়ে পড়ে। এই সেন ও লুকের মতো ব্যবহার করতে শুরু করলে নোয়া তাকে সেখান থেকে চলে যেতে বলে। সেন সেখান থেকে চলে গেলে নোয়া তার বাড়িতে ফিরে দেখতে পায় তার বন্ধু স্কাই নিজের হাত কেটে ফেলেছে। এই নোয়া কিছুই বুঝতে পারে না। নোয়া এবারে স্কাইয়ের সম্বন্ধে ইন্টারনেটে সার্চ করে বুঝতে পারে এই স্কাইয়ের আগের নাম ছিল ডেইসি, আর তাদের ইউনিভার্সিটির বাস্কেটবল প্লেয়ার কেভিন এই স্কাইকে রেপ করেছিল। ইউনিভার্সিটির পেশারে স্কাই এই কেভিনের বিরুদ্ধে রেপ কেসটি তুলে নেয়, কিন্তু এই স্কাইও মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিল। ইউনিভার্সিটি তার নিজের রেপুটেশন রক্ষা করার জন্য এই কেসগুলো চেপে যাচ্ছিল। নোয়া এবার তার বন্ধু স্কাইয়ের ফাইল খুঁজে বের করে। সে বুঝতে পারে এই স্কাইয়ের সাইকোথেরাপিস্টই ছিল তাদের ইউনিভার্সিটির সাইকোথেরাপিস্ট মেলেন্ডা। নোয়া এবার বুঝতে পারে এই মেলেন্ডাও এসব ভিকটিমদেরকে দিয়ে জোর করে তাদের রেপ কেসগুলো তুলে নিত, যেন ইউনিভার্সিটির কোনো দুর্নাম না হয়। নোয়া এবার রেগে গিয়ে এই মেলেন্ডাকে তার চাকরি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেয়। এদিকে নোয়া সেই কেলভিনকে খুঁজে বের করে। সে কেলভিনকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। কেভিনকে ধরে নিয়ে সে ইউনিভার্সিটির বাস্কেটবল গ্রাউন্ডের মধ্যেই বেঁধে রাখে। এদিকে পুলিশ হারিয়ে যাওয়া কেভিনকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যায়। নোয়াবের একটি ছুরি দিয়ে এই ধর্ষক কেভিনকে হত্যা করে, কিন্তু এই নোয়ার ছুরির আঘাতে এই কেভিন তখনও মারা যায়নি, সে আইসিইউতে ছিল। এদিকে ডিটেকটিভ কেভিন সেই স্কাইয়ের কাছে চলে আসে, কারণ সে বুঝতে পেরেছিল এই স্কাইয়ের ধর্ষণের কেসের সাথে এই কেভিনকে মারার কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু স্কাই এই ডিটেকটিভের সাথে কথা বলতে চায় না। স্কাইয়ের মনে এবার এই নোয়ার সম্বন্ধে সন্দেহ জাগে। সেবার তাদের বাড়িতে থাকা বিভিন্ন প্রমাণ দেখে বুঝতে পারে এই নোয়া এইসব ধর্ষকদের হত্যা করছিল। নোয়া এবার স্কাইয়ের কাছে সবকিছু বলে দেয়। স্কাই নোয়াকে বলে সে এসব কিছু ভুলে যেতে চায়, কিন্তু এই নোয়া আবার এসব কিছু পুনর্জীবিত করছে। নোয়া এবার স্কাইকে বলে সে পরের দিন পুলিশের কাছে আত্মসমর্পণ করবে। এর পরের দিন সকালে নোয়াল ঘুম থেকে উঠে দেখতে পায় স্কাই একটি সুইসাইড নোট রেখে গিয়েছে, যেখানে সে লিখে রেখেছে সে এসব ধর্ষককে এক এক করে হত্যা করেছে। নোয়া এবার স্কাইয়ের রুমে এসে দেখতে পায় এই স্কাই আত্মহত্যা করেছে, আর সে এটা করেছিল এই নোয়াকে বাঁচিয়ে দেওয়ার জন্য। পুলিশ এবার এই নোয়াকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু নোয়ার কথা থেকে তারা কিছুই বুঝতে পারে না। এদিকে নোয়া সেই স্কাইয়ের সুইসাইড নোটটি পুড়িয়ে ফেলেছিল, কারণ সে চাচ্ছিল না এই সব কিছুর দোষ এই স্কাইয়ের উপরে চাপুক। ইউনিভার্সিটির সমাবর্তনে এই নোয়া ধর্ষক আর ধর্ষকদের শাস্তির ব্যাপারে দারুণ এক লেকচার দেয়। এটা শুনে সেখানে থাকা ডিটেকটিভ কেনেডি বুঝে যায় এই নোয়া আসলে সব ধর্ষকদের হত্যা করছিল। ইউনিভার্সিটি থেকে বের হতেই পুলিশ এই নোয়াকে গ্রেপ্তার করে, আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই নোয়া যে কাজগুলো করছিল তার কি এটা করা ঠিক ছিল? মানুষের বানানো আইনে হয়তো এটাকে অপরাধ বলে বলা হলেও একজন ধর্ষকের হয়তো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর কোনো শাস্তি থাকলে সেটা পাওয়া উচিত। দেখা হবে নতুন কোনো সিনেমার রহস্যে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড স্টে টিউনড।